আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। একেবারে গরম খবর, ব্রেকিং নিউজ, এই মাত্র তাওয়া থেকে তোলা। সেপ্টেম্বর মাসে যারা ভবিতব্য শিক্ষক হতে যাচ্ছেন, অর্থাৎ প্রাথমিক যে বড় একটা নিয়োগ হয়েছে আর অলরেডি ভাইভা চলছে, এদের নিয়োগ দেওয়া হবে সেপ্টেম্বর মাসে, এমনটি জানাইছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। তবে আমি এখানে আমার ব্যক্তিগত কিছু মতামত তুলে ধরব আপনাদের সামনে। আমার মনে হয়েছে যে সেপ্টেম্বরে নিয়োগ দেওয়া হবে না, এটা আমার মনে হয়েছে। যদিও মাননীয় মন্ত্রী সাহেব এটা বলেছেন, তাদের কথা ঠিক হতেও পারে, তবে আপনাদের একটু বিশ্লেষণ করে দেখালে আপনারা একেবারে আপনাদের আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে। বলে রাখি আপনাদের যে 24 সেপ্টেম্বর পর্যন্ত ভাইভা চলবে, অর্থাৎ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর একটা তথ্য দিয়েছিল আমাদের যে 12 জুন থেকে 24 সেপ্টেম্বর পর্যন্ত ভাইভা চলবে এই তিনটি ধাপের। তো প্রথম ধাপের ভাইভা শুরু হয়েছে 12 জুন আর সবগুলো ভাইভা এখন চলমান। কিন্তু 24 সেপ্টেম্বর যদি ভাইভা শেষ হয় তাহলে রেজাল্ট তৈরি করতে তো 2-5 দিন হয়তো লাগবে, চাইলে তারা একদিনে করতে পারে, সেটা ভিন্ন কথা। কিন্তু সর্বশেষ যেটা ডেট রয়েছে 24 সেপ্টেম্বর, এর পরে রেজাল্ট হবে। তো আমরা ধরে নিলাম যে 5-6 দিন হয়, তাহলে সেপ্টেম্বরের পরে চলে আসেন অক্টোবর, তাহলে অক্টোবরে রেজাল্ট দেওয়ার কথা, কিন্তু তারা বলছে যে সেপ্টেম্বরে নিয়োগ দেবে। তো আমার কাছে যেটা মনে হয় যে অক্টোবরেও হয়তো নিয়োগ দেওয়া হবে না, নিয়োগ দেওয়া হবে নভেম্বরে। কেননা 24 সেপ্টেম্বরের পরে হয়তো 8-10 দিন পর হয়তো রেজাল্ট দিতে পারে, এমনকি 15 দিন পরও হয়তো হতে পারে। তবে এবার যেহেতু সব কিছু একেবারে 5G গতিতে চলছে, সে কারণে আমার কাছে মনে হয় যে হয়তো 10 দিনের মধ্যে রেজাল্ট দিবে, যার কারণে সেপ্টেম্বরের পর আছে অক্টোবর, অক্টোবরের ফার্স্ট উইকে রেজাল্ট দেবে। এবং রেজাল্ট দেওয়ার পর যে পদায়ন করা হবে বিভিন্ন স্কুলে, সেখানে আপনাদের যে নিয়োগপত্র দেওয়া হবে, অ্যাপয়েন্টমেন্ট লেটার যেটা দেওয়া হবে, সেটা সেখানে হয়তো উল্লেখ থাকবে যে যে তারিখে দেওয়া হবে, হয়তো 10 তারিখ দেওয়া হলো এবং উল্লেখ থাকলো যে 10 থেকে 31 তারিখ বা 30 তারিখের মধ্যে আপনাদেরকে যোগদান সম্পন্ন করতে হবে। যদি যোগদান সম্পন্ন না করেন তাহলে আপনার পোস্টটি বাতিল হয়ে যাবে, অর্থাৎ আপনার প্রার্থিতা থাকবে না, যেহেতু আপনি জয়েন করলেন না বা যোগদান করলেন না। কাজেই আমরা ধরে নিচ্ছি যে অক্টোবরের হয়তো সে অক্টোবরের মধ্যে হয়তো নিয়োগপত্র দেবে, অক্টোবরে নিয়োগ হতে পারে। কিন্তু সবচেয়ে যেটা বড় কথা যে নভেম্বরে হয়তো ফার্স্ট উইকে হয়তো নিয়োগ দিয়ে দিবে। আর আপনাদের জন্য শুভকামনা থাকবে, যারা শিক্ষক হবেন, জাতি গড়ার কারিগর, শিক্ষকতা একটা মহান পেশা এবং আদর্শ বলা যায়। আর গতকাল আমি একটা যে ভিডিও দিয়েছিলাম সেখানে বলেছিলাম যে শিক্ষকতা পেশায় আসতে চাই, তো অনেকেই আবার বলে, অনেকে কমেন্ট করছে কী দরকার। আমি আপনাদের বলে রাখি, আমার সাথে আমার এক বন্ধু আছেন, উনি NSI জব করেন, অথচ সেখানে ভালো স্যালারি, সব দিক দিয়ে ভালো, কিন্তু তারপরও সে চাকরি ছেড়ে প্রাইমারিতে আসতে চাচ্ছেন। উনি শিক্ষকতা পেশায় আসতে চাচ্ছেন এবং নিজ এলাকায় থাকতে চান এবং বাইরে থাকতে চান না, এমনটি। তো অনেকের আবার উদ্দেশ্য আছে যে আমি শিক্ষক হিসেবে থাকতে চাই। আপনি দেখবেন বাংলাদেশের বিভিন্ন সেক্টরে যারা বিভিন্ন জায়গায় জব করে, তো তার যদি শিক্ষক যদি একটা কথা বলে, একটা ফোন করে বললো যে আমার এই কাজটা করে দিও বা এই কাজটা করো, সাথে সাথে সে করে দেয়। সে বিভাগীয় কমিশনার হোক আর সে পুলিশ সুপার হোক আর যে পদে থাক না কেন, যদি একটা ফোন করে শিক্ষকের কথা শুনতে বাধ্য, মানে শিক্ষকদেরকে সমীহ করে ভালোবাসে, এটাই স্বাভাবিক আমরা আমি যেটা দেখি। তো সেই দৃষ্টিকোণ থেকে অনেকেই এই শিক্ষকতা পেশায় আসতে চান। যারা শিক্ষকতা পেশাকে ভালোবাসেন তারা এখানে জয়েন করবে আমি মনে করি, এবং এই ভালোবাসার দিক থেকে অন্য চাকরি, ভালো স্যালারি সব কিছু বাদ দিয়ে হয়তো আসতে পারে। আশা করছি আমার আপনাদের কিছু প্রশ্ন ছিল, প্রশ্নের উত্তরগুলো আমার এই কথার মাধ্যমে আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। তো আজকের মতো এই ভিডিওটি শেষ করব, আর আপনাদের মনের মাঝে কোনো প্রশ্ন থাকলে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করবেন, যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। যদিও অনেকেই কমেন্ট করেন, অনেক কমেন্ট হওয়ার কারণে আমি উত্তর দিতে পারি না, তবে ধীরে ধীরে সবগুলো উত্তর দেব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।